নমস্কার। আর আজকে দেখাবো একটা প্রপার্টি, দেখাবো ব্যারাকপুরে দু তিনটে প্রপার্টি দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবকটাই বলতে গেলে হয় কোনোটা হয়তো একটু পেপার্স এর প্রবলেম হয়ে যাচ্ছে, অথবা নতুবা মানে অ্যাডভান্স হয়ে যাচ্ছে, মানে মানে দিতে দেরি আছে, হয়তো 3 দিন 4 দিনের মধ্যে সেগুলো অ্যাডভান্স হয়ে গেছে, তাই জন্যই আমাদের পক্ষ থেকে আমরা কোনো কাজ করতে পারিনি। তা সেরকমই টাইপের যারা যারা এই প্রপার্টি গুলো সম্পর্কে ইন্টারেস্ট নিয়েছিলেন তাদের জন্যই বেসিক্যালি আজকের ভিডিওটা। ব্যারাকপুর রোড যে টালিখোলা মোড় আছে, ব্যারাক একদম দেখতে পাচ্ছেন, একদম টালিখোলা মোড় আছে, এই টালিখোলা মোড়ের ঠিক সেকেন্ড প্লট, মানে আপনি বুঝতে পাচ্ছেন যে যথেষ্ট সুন্দর প্লট হবে, পূর্বমুখী আছে, ঠিক আছে, কাগজপত্র কিন্তু ওকে আছে, শালি জমি আছে, আর যেহেতু পূর্বমুখী জমি অনেকেই চান, পূর্বমুখী আমার একটা জমি চাই, জমিটা স্কোয়ার হতে হবে, লোন কিন্তু শালি জমিতে আজকাল হয়, LIC হাউজিং ফাইন্যান্স থেকে আপনি আরামসে পেয়ে যাবেন। আর জায়গাটা আমি বলে দিচ্ছি, টালিখোলা যেটা আছে, টালিখোলা হচ্ছে হেলাবরতলা মোড় থেকে মোটামুটি 1 কিলোমিটারের একটু বেশি হবে, 1.5 কিলোমিটার আপনি ধরে চলতে পারেন, হ্যাঁ 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে হবে, অর্থাৎ 2 কিলোমিটার হবে না, 2 কিলোমিটারের থেকে কমই হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট টোটো পাবেন আপনার স্টেশনের জন্য, ডাইরেক্ট বাস পাবেন ব্যারাকপুর যাওয়ার জন্য, মানে বাড়ি থেকে বেরোবেন আপনি কিন্তু ব্যারাকপুরের ওদিকে, যদি আপনার কর্মক্ষেত্র হয় তাহলে সেই দিককার জন্য কিন্তু আপনি 81 বাস পাবেন, আর গভর্নমেন্ট বাসও পাবেন। আর আপনার যদি মনে হয় চাপাডালি মোড়ের দিকে যাবো, তো তার জন্যও আপনি বাসে উঠতে পারেন, অথবা এখান থেকে কিন্তু আপনি অটো টোটো পেয়ে যাবেন। আর জমি হচ্ছে এইটা, ঠিক আছে, জমিটা দেখুন একদম প্রায় স্কোয়ার জমি আছে, একদম প্রায় স্কোয়ার জমি আছে, লোকেশন কিন্তু দুর্দান্ত লোকেশন, আপনারা যারা ইউনিভার্সিটির এদিকে অ্যাডমাসের এদিকে জমি বাড়ি খুঁজছেন, তো তাদের জন্য এই এই জমিটা কিন্তু আদর্শ জমি, যেহেতু বাড়ি থেকে রাস্তা দেখা যায়, একদম বাড়ি থেকে সামনেই আপনার রাস্তা, কমিউনিকেশন দুর্দান্ত, সমস্ত কিছু পেয়ে যাবেন। আর আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ প্রত্যেকদিন আপনাদের জন্য নিয়ে আসতে থাকি নতুন জমি বাড়ির খবরাখবর। আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন, কাইন্ডলি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটু ফোন করে দেবেন, আর বাড়ির যে ফটোগ্রাফসগুলো আছে, ফটোগ্রাফস ভিডিও আপনারা তুলে আমাকে একটু পাঠিয়ে দেবেন। খেয়াল রাখবেন যখনই ফটো ভিডিও করবেন মোবাইলটা লম্বা লম্বি নয়, চওড়া চৌড়ি ধরবেন। রাস্তাটা আমার মনে হয় 12 ফুট আছে, কিন্তু অ্যাজ পার নিউজ আর কি বললো যে 14 ফুট আছে, যাই হোক আপনি 12 ফুট ধরেই চলুন, রাস্তা দেখুন একদম কিন্তু দেখা যাচ্ছে। আর এই জায়গাটায় না বলবো না যে কমার্শিয়ালি হবে, কিন্তু হ্যাঁ আপনার যদি ছোটোখাটো কোনো চেম্বার খুলতে হয় অথবা নিজস্ব কোনো অফিস খুলতে হয় তাহলে কিন্তু আপনি আরামসে খুলতে পারেন, কারণ বাস থেকে নামবে, নেমে কিন্তু জাস্ট দুটো একটা দুটো প্লট পার করেই কিন্তু আপনার বাড়িতে চলে আসবেন তিনি, তো দুর্দান্ত মানে পজিশন আছে। 2.5 কাঠা টোটাল জমি আছে, প্রায় স্কোয়ার জমি আছে, আগেই বললাম শালি জমি আছে, ঠিক আছে শালি জমি আছে, আপনি চাইলে বাস্তবে কনভার্ট করেও নিতে পারেন, অথবা এখান থেকে লোন নিয়ে নিজেদের মতো করে করতে পারেন, যেহেতু পর্চা আছে আশা করি কোনো প্রবলেম হবে না, কনভার্সন কিন্তু আরামসে হয়, আপনারা সেটা নিজেরাও জানেন। আর জমিটার প্রাইস আছে 20 লক্ষ টাকা করে পার কাঠা, ঠিক আছে 20 লক্ষ টাকা করে পার কাঠা, মোটামুটি 50, তবে আপনি হালকা পাতার নেগোসিয়েশন হয়ে যাবে, আপনি মালিকের সাথে কথা বলে দেবেন, ব্রোকারেজ ব্রোকার প্রপার্টি আছে, 2% ব্রোকারেজ চার্জ দেবেন, আপনি যাতে নেগোসিয়েশন করে করতে পারেন সেটা আপনার ব্যাপার, ডাইরেক্ট মালিকের সাথে আপনি কথা বলবেন। প্রপার্টি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা তারা কাইন্ডলি, যারা যারা ভালো জমি বাড়ি খুঁজছেন অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।